সৌদি আরবের পূর্বাঞ্চলীয় প্রদেশ দাম্মামে ফ্রেন্ডস অব বাংলাদেশ আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে দেশ ও সৌদি আরবে কর্মরত প্রবাসী বাংলাদেশীদের কল্যাণ কামনায় মোনাজাত করা হয়। আমাদের সৌদি আরব প্রতিনিধি গোলাম কিবরিয়ার পাঠানো রিপোর্ট জানাচ্ছেন সুরাইয়া সীমা। বৃহস্পতিবার দাম্মামের স্থানীয় একটি হোটেলে ফ্রেন্ডস অব বাংলাদেশ আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়। সংগঠনের সভাপতি হাজী রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানটি পরিচালনা করেন সাধারণ সম্পাদক হাসান খান। প্রধান অতিথি ছিলেন আবুল কাশেম বাবুল। বিশেষ অতিথি ছিলেন মোহাম্মদ মানিক, মতিন পাটোয়ারি, সুমন প্রামাণিক ও সাফায়েত পাটোয়ারি। এ ধরনের আয়োজন সকলের মাঝে ভ্রাতৃত্বের বন্ধন সৃষ্টি করে বলে জানান প্রধান অতিথি। সবাই বোন দোষ গুণ সব বলে গিয়া সবাই আমরা একত্রভাবে যেন বাংলাদেশের রাস আওয়ামী লীগের আমাদের প্রধানমন্ত্রীর মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য সবাই একত্রিত ভাবে যেন আমরা সবাই মিলেমিশে থাকি। বক্তব্য রাখেন নাসিরউদ্দিন প্রমাণ, সুমন, দেলার হোসেন, নাসিরউদ্দিন আহমেদ, সোহরাব সরকার ও রুহুল আমিন সহ অন্যান্যরা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করি, তার সুস্বাস্থ্যতা কামনা করি। বাংলাদেশকে একটি উন্নত সমৃদ্ধ দেশের স্তরে নিয়ে যাচ্ছে অক্লান্ত পরিশ্রম করে সোনার বাংলা করার জন্য, বঙ্গবন্ধু আরাধ্য সোনার বাংলা করার জন্য। ইফতার পূর্বে দেশ ও দেশটিতে কর্মরত প্রবাসী বাংলাদেশীদের কল্যাণ কামনা করে মোনাজাত করা হয়। ডেস্ক রিপোর্ট, বাংলা টিভি। এদিকে জেদ্দায় বঙ্গবন্ধু স্মৃতি পরিষদ কেন্দ্রীয় কমিটির আয়োজনে আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার স্থানীয় গোল্ডেন হোটেলে আয়োজিত অনুষ্ঠানে সামর্থ্য অনুযায়ী অসহায় গরিবদের সহযোগিতা করার আহ্বান জানান বক্তারা। সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি জিয়াউল হক জিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানটি পরিচালনা করেন সাধারণ সম্পাদক কোরবান আলী বিশ্বাস। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সালাউদ্দিন দরানি। বিশেষ অতিথি ছিলেন হুমায়ুন কবির, মোহাম্মদ অজিউল্লাহ ও মোশাররফ হোসেন খান। বক্তব্য রাখেন সোহেল রানা, আতাউর রহমান ভূঁইয়া, আবুল কালাম আজাদ, সোলেমান সর্দার, আবুল কালাম ও মুক্তিযোদ্ধা মঈনউদ্দিন ভূঁইয়া। বক্তারা সামর্থ্য অনুযায়ী অসহায় দুস্থদের সহযোগিতা করার জন্য সবার প্রতি আহ্বান জানান। এ সময় অলিউল্লাহ খান, ইশতিয়াক দুলাল, আতাউর রহমান মাসুদ, নিয়ামতুল্লাহ, দুলাল মল্লিক ও মিসবাহ শিকদার সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। ইফতার পূর্বে বিশ্ব মুসলিম উম্মার সুখ ও সমৃদ্ধি কামনা করে মোনাজাত করা হয়। এদিকে ইতালি যুব সমাজের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রাজধানী রোমের ব্যবসায়িক এলাকা ভিক্টোরিয়ার একটি রেস্টুরেন্টের হল রুমে আয়োজিত অনুষ্ঠানে রোমে অবস্থানরত দ্বিতীয় প্রজন্মের কাছে ঐক্যবদ্ধ ও সুশৃঙ্খল একটি বাংলাদেশের রূপচিত্র তুলে ধরতে সবার প্রতি আহ্বান জানানো হয়। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ সমিতি ইতালির সভাপতি আফতাব ব্যাপারী, সাবেক সভাপতি কে এম লোকমান হোসেন, ইতালি আওয়ামী লীগ সাধারণ সম্পাদক হাসান ইকবাল ও লুৎফর রহমান সহ যুবলীগ এবং সামাজিক ও আঞ্চলিক নেতৃবৃন্দ। ইফতার পূর্ব সংক্ষিপ্ত আলোচনায় যুব সমাজের পক্ষে উজ্জ্বল মৃধা, হাবিব মকতব ও মোহাম্মদ আলী অগ্রজদের পাশে থেকে কমিউনিটির বিভিন্ন উন্নয়নমূলক কাজে অংশ নেয়ার আহ্বান জানান। শেষে আল্লাহর রহমত কামনায় মোনাজাত করা হয়।